প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে যখন মিশরের রাজা মারা যেত, তাকে মমি বানিয়ে পিরামিডের ভেতর দাফন করা হতো। পিরামিডের ভেতর বিশেষ চেম্বারও তৈরি করা হতো, আর এইসব চেম্বারের ভেতর রাজার সাথেই সব ধন সম্পদও রাখা হতো। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর এইসব ধন সম্পদ কাজে লাগবে, কিন্তু এত বৃহৎ পিরামিড তৈরি করতে তাদের অনেক সময়ও লাগত। গবেষকদের মতে সময়ের সাথে সাথে পিরামিড তৈরি বন্ধ করে দেওয়া হয়, তাই রাজাদের দাফনের জন্য মিশর শহর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বড় লাইমস্টোনের তৈরি পাহাড় বাছাই করা হয়। এই পাহাড়কে কিংস অফ ভিলা বা রাজাদের উপত্যকা বলা হয়। এই পাহাড়ে লুকিয়ে রয়েছে অজস্র রহস্য আর গুপ্তধন। মনে করা হয় প্রাচীনের রাজারা তাদের মৃত্যুর পূর্বেই সোনার চেম্বার, মূর্তি ও মুখোশ তৈরি করে রেখে দিত, যাতে মৃত্যুর পরে তাকে চেম্বারের ভিতর দাফন করে সঙ্গে সঙ্গে দরজা সিল করে দেয়া যায়। 200 বছর ধরে রিসার্চ করার পর আর্কিওলজিস্টরা এই ভিলা থেকে 65 সমাধির সন্ধান পায়, কিন্তু বেশিরভাগ চেম্বারই ছিল খালি। গবেষকদের মতে লুণ্ঠনকারীরা এই ভ্যালিতে লুকিয়ে রাখা চেম্বার খুঁজে বের করে সব ধন সম্পদ লুট করে নিয়ে যেত, কেবল পড়ে থাকত রাজার মমি। 1920 সালে কিংস ভ্যালি থেকে এমন এক গুপ্তধনের সন্ধান মেলে যা গোটা বিশ্বে প্রত্নতাত্ত্বিকবিদদের অবাক করে দেয়। ব্রিটিশ হার্বার্ট কার্টার নেতৃত্বে কিংস ভ্যালিতে খননের কাজ শুরু করা হয়। কয়েক ফুট খনন করার পর এমন এক দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ কিংস ভ্যালির মধ্যে এমন একটি সমাধির সন্ধান পাওয়া যায় যার প্রবেশদ্বারকে প্রায় 3000 বছর পূর্বে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রবেশদ্বারের পাথরগুলিকে সরিয়ে দেখা যায় চেম্বারের ভেতর বহু মূল্যবান পাথর, সোনা, অলংকার, নামিদামি রত্ন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই চেম্বারটির ভেতর সব কিছু সোনার তৈরি, যার মধ্যে ছিল জুয়েলারি, স্ট্যাচু, চেরিয়েট বোর্ড, নানান ডিজাইনের অলংকার, রাজার সিংহাসন, সবই ছিল সোনার। টঙ্গের ভেতর অন্য চেম্বারে একটি কফিনের ভেতর মমি রাখা আছে, যাকে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, যার কবরের ওজন ছিল প্রায় 90 কেজি, যেটি পিওর সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এই সমাধির চেম্বারের ভেতর অনেক পেন্টিংও রয়েছে যার কালার এখনও অনেক উজ্জ্বল রয়েছে। মমিটির ডিএনএ টেস্ট করার পর জানা যায় রাজাটির বয়স ছিল মাত্র 18 বছর। যখন এই মমিটি ডিএনএ কিংস ভ্যালিতে পাওয়া অন্যান্য মমির ডিএনএ সাথে ম্যাচ করা হয়, তারা জানতে পারে এই মমিটির পিতাকে টং নং 55 আর মাতাকে টং নং 35 থেকে উদ্ধার করা হয়েছিল। এই রাজার নাম ছিল টুটানখামুন। যখন তার বয়স ছিল মাত্র 8 বছর তার পিতা মৃত্যু হয়। বাবা মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে 8 বছর বয়সে রাজ সিংহাসনে বসে, অর্থাৎ তিনি রাজত্ব করেন মাত্র 10 বছর। 18 বছর বয়সে তার মৃত্যু হয়। 1939 সালে 18তম রাজা টুটানখামুনের সমাধির আবিষ্কারকর্তা হার্বার্ট কার্টার রহস্যজনকভাবে মারা যায়। তার মৃত্যুর পর টমের ওপর রিসার্চ করা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু অনেক দিন পর যখন নতুন টেকনোলজি মার্কেটে আসতে শুরু করে, তখন আবার নতুন করে টুটানখামুনের টমের ওপর রিসার্চ করা শুরু করা হয়। রিসার্চার আলিয়া ইসমাইল টমটির রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে আবারও নতুন করে গবেষণা শুরু করেন। সর্বপ্রথম সে জানতে চায় টুটানখামুনের ব্যাপারে, যখন সে 3000 বছর পূর্বে জীবিত ছিল। আলিয়া আরও জানতে চায় কীভাবে টুটানখামুনের সমাধি লুণ্ঠনকারীদের হাত থেকে রেহাই পায়। পেন্টিংয়ের রহস্য সমাধানের জন্য আলিয়া পেন্টগুলোকে স্ক্যান করে সফটওয়্যারে রান করেন, আর তখনই এক এক করে রহস্য উন্মোচন হতে শুরু করে। দেয়ালে পেন্টকে যখন জুম করা হয় দেখা যায় পেন্টিংয়ে ব্রাশের দাগ রয়েছে। আলিয়ার মতে ব্রাশের দাগ তখনই দেখা যায় যখন ভেজা প্লাস্টারের ওপর পেন্ট করা হয়, কারণ এই চেম্বারটিকে 26 ফুট পাহাড়ের নিচে নির্মাণ করা হয়েছিল।
লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী যখন টুটানখামুন মারা যায় তখন তার বয়স 18 বছর ছিল ঠিকই, কিন্তু সে একসাথে অনেকগুলো রোগে আক্রান্ত ছিল। তার বাম পা ঠিকমতো কাজ করত না, তাই মেরুদণ্ড বাঁকা ছিল, আর সে বহুবার ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিল। ডাক্তারদের মতে তার মৃত্যু সম্ভবত ম্যালেরিয়া রোগের কারণেই হয়েছিল। এ কারণে তাদের হাতে মমিটি তৈরি করার জন্য বেশি সময় ছিল না। লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী তার বাবা মা ছিল কাজিন। তখন বেশিরভাগ ব্যক্তি রক্তের বিশুদ্ধতার জন্য নিকটতম আত্মীয়দের মধ্যে বিবাহ করত। এরকম নিকটতম আত্মীয়র মাধ্যমে বিবাহ বন্ধনে লিপ্ত হলে জিনগত অসুখ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল।